16 এপ্রিল শনিবার আমরা সকাল সকাল চলেছি শান্তির খোঁজে শান্তিনিকেতন। এই ফার্স্ট টাইম আমরা ট্রেনে করে শান্তিনিকেতন যাচ্ছি। এর আগে যত বড় শান্তিনিকেতন গেছি সেটা গাড়িতে গেছি। আমাদের গাড়িতে যাবার একটা ব্লগও আছে, সেটা তোমাদের আইপ্যাডে দিয়ে দেবো, দেখে নিও, ভালো লাগবে। ফার্স্ট টাইম আমাদের ট্রেনে করে শান্তিনিকেতন জার্নি। তা আমরা আপাতত হাওড়া স্টেশন দেখতেই পাচ্ছ, একটা খুব ভালো এপিসোড হতে চলেছে। আপাতত ভেতরে যাই, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমরা ভেতরে গিয়ে সবকিছু দেখাচ্ছি। আমরা যাবো হচ্ছে 10টা 10 শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা সবচেয়ে ভালো ট্রেন। আমরা অনেকটাই আগে আছি, আগে যাই 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ঢুকি, তারপরে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। শান্তিনিকেতন এক্সপ্রেস, এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেনের গা তিনটে নাম, শান্তিনিকেতন এক্সপ্রেস, মুক্তিবিনা এক্সপ্রেস, কোলচিল এক্সপ্রেস। এটা দেখে ভাবি না, তার কারণ হচ্ছে এই ট্রেনটা সকালে আসানসোল থেকে অগ্নিবিনা এক্সপ্রেস হয়ে হাওড়ায় ঢোকে, হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস হয়ে বোলপুর আপ ডাউন করে, ওরে বিকেলবেলা আবার কোলফিল্ড এক্সপ্রেস হয়ে এখান থেকে বেরিয়ে যায় ধানবাদ। অ্যাকচুয়ালি ট্রেনটা রেক শেয়ারিং চলে, রেক শেয়ারিং হয় তিনটে ট্রেনের মধ্যে, শান্তিনিকেতন এক্সপ্রেস, অগ্নিবিনা এক্সপ্রেস, কোলফিল্ড এক্সপ্রেসের মধ্যে রেক শেয়ারিং হয়। এই ট্রেনটা সকালে আসছে আসানসোল থেকে অগ্নিবিনা হয়ে, এই ট্রেনটাই বোলপুর আপ ডাউন করছে শান্তিনিকেতন এক্সপ্রেস হয়ে, আবার বিকেলবেলা ধানবাদ বেরিয়ে যাচ্ছে কোলফিল্ড এক্সপ্রেস। 1237 শান্তিনিকেতন এক্সপ্রেস, এটা হলো শর্ট ডিস্টেন্স ট্রেন, যেটা হাওড়া থেকে বোলপুর ডিস্টেন্স 145 কিলোমিটার কভার করে মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটে। এগুলো হচ্ছে সেকেন্ড সিটিংয়ের কোচ, আগে আছে এসি। তোমাদের সেকেন্ড সিটিংটা করে আমি দেখাচ্ছি। দেখো এটা হলো সেকেন্ড সিটিংয়ের সিটের অ্যারেঞ্জমেন্ট, তিনজন করে বসে নেওয়াটা জায়গাও রয়েছে, এদিকে তিনজন এদিকে তিনজন, এভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট। উপরে ফ্যান রয়েছে, প্রত্যেকটা সিটের সাথেই চার্জিং পয়েন্ট রয়েছে, বেশ ভালোই ব্যবস্থাপনা, কোনো অসুবিধা কিছু নেই। এটা হলো সেকেন্ড সিটিং। সেকেন্ড সিটিংয়ের আরেকটা স্টাইল দেখিয়ে দিই সিট অ্যারেঞ্জমেন্ট, ওটা যেমন টানা সিট ছিল, এটা দেখো তিনটে তিনটে করে দুদিকেই তিনটে তিনটে করে সিট অ্যারেঞ্জমেন্ট। এটাও সেকেন্ড সিটিং, ওটাও সেকেন্ড সিটিং ছিল, ওটা টানা সিট ছিল তিনজন বসা, এটা তিনটে ইন্ডিভিজুয়াল সিট, বাকি সবই একই সিস্টেম। সামনে রাখার জায়গা রয়েছে, জল রাখার জায়গা রয়েছে, বাকি সব সিস্টেমটাই সুন্দর। হ্যাঁ, এরকম ইন্ডিভিজুয়াল সিট তিনটে তিনটে করে। এই সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 95 রুপিস, 95 টাকা, খুবই সস্তায়, খুবই ভালো ব্যাপার এটা। এর থেকে বাসের চার্জ বেশি, কিন্তু বাসের থেকে বেশি কষ্টকর, সময় বেশি লাগে, তার থেকে এটা অনেক বেটার অপশান। আর এটা হচ্ছে এই ট্রেনের এসি চেয়ার কারের কোচ। চলো তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন। এটা হলো এই ট্রেনের এসি চেয়ার কার, চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এরকম, দেখো এদিকে দুটো, এদিকে তিনটে, এখানে লাগেজ রাখার স্পেস, প্রতিটা সিটের সাথে এখানে লাইট রয়েছে, একটা করে মাঝখানে সিট যেখানে টেবিল রয়েছে। আর এই যে সিটগুলো, এগুলো সিটের সাথে এখানে এটা খাবার রাখার জন্যে, এটা হচ্ছে এসি চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই ট্রেনে দু রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা হচ্ছে 2S বা সেকেন্ড সিটিং চেয়ার কার, নন এসি চেয়ার কার, আর একটা হচ্ছে এসি চেয়ার কার। নন এসি চেয়ার কারের ভাড়া
95 টাকা আর এসি চেয়ার গাড়ির ভাড়া 315 টাকা মাত্র। এটা হলো এসি চেয়ার গাড়ির বাথরুম, এখানে কমোড, এখানে হ্যান্ড শাওয়ার, ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশটা কাজ করছে বিক্রি বেশিরভাগ, এখানে জল জল আছে, একটা সাবান আছে, মোটামুটি পরিষ্কারই মাধ্যমে হলে মোটামুটি চলে যায় সোসো। আমাদের কোচ ছিল C2, সিট নাম্বার 75, 76, 77। এদিকে দেখো আমার সিটটা পাশাপাশি পড়ছে 75, 76, আর মেয়ের এদিকে পড়েছে 77। খাবার বলো বা ল্যাপটপ রেখে কাজ করার জন্য এখন সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এদিকে লাইট, এদিকে চার্জিং পয়েন্ট, আর উপরে যে লাগেজ, আমাদের লাগেজগুলো এখানে রেখে আছে, এখানেও লাগেজ রাখা আছে। এই মোটামুটি অ্যারেঞ্জমেন্ট, খুবই ভালো ট্রেনটা। আর আমরা কিন্তু কোনো ব্রেকফাস্ট করে আসিনি, ফার্স্ট টাইম আমরা IRCTC-র অ্যাপ থেকে ব্রেকফাস্ট অর্ডার করেছি। তোমরা জানো নিশ্চয়ই IRCTC-র অ্যাপ থেকে ফুড অর্ডার করা যায়। IRCTC-র অ্যাপে দেখো একটা অর্ডার ফুড বলে অপশান আছে, সেখানে গিয়ে তোমরা যে ট্রেনে ট্রাভেল করছো তার PNN নাম্বারটা দিলেই কোন কোন স্টেশনে কোন কোন কী কী ফুড, কোন রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে সেগুলো ওখানে শো করবে। তোমরা ওখান থেকে তোমাদের চয়েসগুলো অর্ডার করতে পারো, তোমাদের কোচে এসে তোমাদের সিটে এসে ডেলিভারি করে দেবে। অনলাইন পেমেন্টও করা যায়, ক্যাশ অন ডেলিভারি করা যায়। আমি ক্যাশ অন ডেলিভারি করেছি, কারণ বাই চান্স যদি মিস হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, ক্যাশ অন ডেলিভারিতে থাকলে মিস হওয়ার কোনো চান্সেস নেই, মিস করে না, ঠিক টাইমেই এসে দিয়ে একদম ঠিক সময় মতো দিয়ে যাবে। ধরো আমার ট্রেনটা ছাড়ার টাইম 10:10, একদম টাইম দিচ্ছে, 10:00 মধ্যেও এসে দিয়ে যাবে। হ্যাঁ, এরপর অপশান ছিল আমি ট্রেনটা বর্ধমানে যখন তাহলে বর্ধমানে নেব, আমি এখানেই নিলাম বর্ধমানের জন্য, ওয়েট করিনি, এখান থেকে কালেক্ট করেই ব্রেকফাস্ট করতে করতেই যাবো। একদম কারেক্ট টাইমে 10:10, 10 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল, হাওড়া থেকে বেরোচ্ছি শান্তিনিকেতনে। যেমন বললাম এটার টাইম হচ্ছে 10:10, হাওড়া থেকে বন্ধু শুরু করছি 12:25, 2 ঘন্টা 15 মিনিটের জার্নি। মাঝখানে দুটো স্টপ আছে, ফার্স্ট স্টপ বর্ধমান, সেকেন্ড স্টপ পুষ্কর। চলো আমরা এগোতে থাকি শান্তির ঘরে, শান্তিনিকেতনের পথে। দেখো যে খাবার দিয়ে গেছে, এটা হচ্ছে ধোসা, ধোসার চাটনি, সাম্বারটা, হচ্ছে আলুর পরোটা, তরকারি, সাথে আচারটা দিয়েছিল, আচারটা কোথায় খুলে গেছে বুঝতে পারছি না। আর আমার আছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, সাথে একটা কেচাপ দিয়েছে। তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ধোসা, আলুর পরোটা আর স্যান্ডউইচ। আইসিসি থেকে অর্ডার করতে পারো, যেভাবে বললাম PNN নাম্বার দিয়ে আইসিসি অ্যাপ থেকে খাবার করা যায়, কোনো অসুবিধা নেই। আর এমনিতেই ফিল্ডটা কিন্তু খুব কমফোর্টেবল, সিটিগুলো যথেষ্ট বসে খুবই আরাম, অসুবিধা কিছু নেই, একদম মনোবল চাইও। ট্রেনের অ্যাভেলেবিলিটিটাও খুব বসে, আমরা 94 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ফার্স্ট স্টপেজ বর্তমানে এসে দাঁড়ালাম। সেখানে 2 মিনিট দাঁড়াবে গাড়ি, তারপর বেরিয়ে যাবে। এরপর পরের স্টপ হয়ে যাচ্ছে ঘুষখোরা, তারপর দাঁড়ানো হবে একদম বোলপুর, টানা বোলপুর, দুটোই স্টপেজ এই বর্তমান ফার্স্ট স্টপেজ, 1 মিনিটের হল্ট, তারপর ঘুষখোরা 1 মিনিট।
পুরানা জাংশন, এটা খুব একটা ভাইটাল জাংশন, খুব ইম্পর্টেন্ট জাংশন। এখান থেকে দেখো ওদিকের যে লাইনগুলো চলে গেল, হ্যাঁ ওদিকের লাইনগুলো কিন্তু দুর্গাপুর আসানসোল ও একদম দিল্লির দিকে চলে যাচ্ছে। আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু বোলপুর মালদা শিলিগুড়ি হয়ে নর্থ ইস্টের দিকে চলে যাচ্ছে। খুব একটা ইম্পর্টেন্ট সেকশন, এটা ইম্পর্টেন্ট জাংশন খানা জাংশন। এখান থেকে লাইনটা দুভাগে ভাগ হলো, দিকটা চলে গেল আসানসোল একদম দিল্লির সাইড, আর এদিকে নর্থ ইস্টের দিকে মালদা শিলিগুড়ি একদম নর্থ ইস্ট। আমরা 126 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের নেক্সট স্টপ এসে গেছি ঘুষখোরা। এখানে 1 মিনিটের স্টপেজ, তারপর একদম বোলপুর, আর মাঝখানে কোনো স্টপেজ নেই, দুটোই স্টপেজ। গাড়ি একদম বিফোর টাইম আছে, প্রায় 7 মিনিট বিফোর টাইম ঢুকে গেছে ঘুষখোরাতে। 11:56 টাইম ছিল, এখন হচ্ছে তোমার 11:00, প্রায় 47 মতো হয়েছে, 47-48 মতো হয়েছে, 6-7 মিনিট অ্যাডভান্স ঢুকে গেছে। অজয় নদী ক্রস করছি, কলকাতা থেকে 145 কিলোমিটারের জার্নি কভার করে আমরা বোলপুর পৌঁছলাম। ট্রেন প্রায় 12:20-12:25 আগে ঢুকে গিয়েছে, এসি থেকে নেমে মোটামুটি ফেটে যাচ্ছে, একদম হাল খারাপ হয়ে যাচ্ছে। আমরা ঢুকে গেছি, এবার বাইরে যাবো। বাইরে আমরা একটা টোটোকে বলে রেখেছিলাম আগেরবার যখন এসেছিলাম, ওই টোটো বাইরে এসে গেছে, সেগুলো বাইরে গিয়ে কথা বলছে। আমরা এসে গেছি স্টেশনের বাইরে, এবার এখানে আমাদের টোটোটা এসেই দাঁড়িয়েছিল, টোটো চলে যাবো। আর তোমাদের যেটা বলার, এখানে গীতাঞ্জলি রেল মিউজিয়াম আছে, তোমাদের যদি সময় থাকে হাতে এখানে নেমে এটা দেখে নিতে পারো, খুব ভালো লাগবে। আমাদের একটা লেট হয়ে গেছে আর প্রচণ্ড গরম, সেই জন্য দাঁড়াচ্ছি না, পরে আবার নেক্সট টাইম আসলে এখানে যাবো। আপাতত টোটোয় উঠে এই যে আমরা এসে গেছি আমাদের হোটেলে, কৃষ্ণ উৎসব রিসোর্ট। আমরা আগেরবার এখানে ছিলাম, খুব সুন্দর হোটেলটা। এদিকে রেস্টুরেন্ট, এদিকে বড়ো পার্কিংয়ের জায়গা, আমরা যদি এবারে গাড়িতে আসিনি, এই যে এখানে পার্কিং রয়েছে। এই হোটেলটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার রয়েছে আমার চ্যানেলে, আমি ওপরে আই বাটনে নিচের ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও, খুবই সুন্দর হোটেল। আমি ডিটেলস দেখালাম না আগের একটা ভিডিওতেই, আগেবার যখন এসেছিলাম তখন ভিডিওতে ডিটেলস সব কভার করা আছে। আপাতত চলো রুমে যাই, তোমাদের আরেকবার রুম ট্যুরটা করে দিই। চলো তোমার রুম ট্যুরটা দিয়ে দিই, এটা হচ্ছে রুম নাম্বার 113। রুমে ঢুকেই বিশাল বড় রুম, একটা বড় খাট, 4 জন শুতে পারবে, একটা ছোট খাট, এদিকে এসি, একটা আলমারি, এদিকে দুটো চেয়ার, এদিকে একটা সেন্টার টেবিল করেছে, এদিকে টিভি, ড্রেসিং টেবিল সবই রয়েছে, এদিকে একটা সাইড টেবিলও রয়েছে। আর ওয়াশরুমটা দেখায়, বিশাল বড় ওয়াশরুম, গিজার আছে, কোনো প্রয়োজন পড়বে না। এদিকে কমোড, বেসিন সবই রয়েছে, খুবই বড় ওয়াশরুম এবং পরিষ্কার। আর এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে এরকম একটা ভিউ আছে। আর এই যে এন্ট্রেন্স, এই রাস্তাটাই চলে গেছে সোনাঝুরি হাট, সোনাঝুরি হাটের একদমই কাছে। এই হোটেল নিয়ে ডিটেলস ব্লগ একটা রয়েছে, তোমাদের তাকেও বললাম, সেটা অবশ্যই দেখে নিও। তো এই ছিল রুম, আমরা তো আগেরবারে পুরো হোটেলটা দেখিয়েছিলাম, তোমার যেরকম বললাম ওইখানেও রুম ট্যুরটা দিয়েছিলাম, এই রুমটা আলাদা, সেই জন্য একবার দেখিয়ে দিলাম। এই রুমটা খুবই বড়, আমাদের 3 জনের জন্য তো মোটামুটি ফুটবল খেলার মতো রুম। তো যাই হোক, এবার আমরা যাবো সোনাঝুরি হাট, আর শকুন্তলা বিদেশ্বরে লাঞ্চ করার প্ল্যান ছিল, কিন্তু সেটা আজকে করছি না, সেটা কালকে করবো। আজকে খুব ভিড় আর অনেকটা লেট হয়ে গেছে। আপাতত আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করবো, এখানেও বেশ থালি সিস্টেম আছে, সেখানে লাঞ্চ করে আমরা সোনাঝুরি হাটে যাবো। সেই ব্লগটা আসবে নেক্সট এপিসোডে। আজকের ব্লগটা এইটুকুই, আমাদের কলকাতা থেকে শান্তিনিকেতন জার্নিটাই আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরলাম তোমাদের সামনে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনের অলটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমরা একটা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।